কোচবিহারের এসডিও কর্তৃক শুভেচ্ছা বার্তা প্রদান করা হল রূপশ্রী সুবিধাভোগী লক্ষ্মী দাসকে। রূপশ্রী প্রকল্পভুক্ত লক্ষ্মী দাসের পিতার নাম আশুচন্দ্র দাস এবং মাতার নাম উর্মিলা দাস। তিনি কোচবিহারের পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিয়ের তারিখ ঠিক হয়েছে 10ই সেপ্টেম্বর। ইতিমধ্যেই লক্ষ্মী দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের 25,000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তার পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়ে অত্যন্ত খুশি, তাই তারা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহারের এসডিও রকিবুর রহমান মহাশয়কে তাদের এই প্রকল্পের সুবিধা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে রূপশ্রী প্রকল্প একটি অন্যতম। এই প্রকল্পের আওতায় এসে এর সুবিধা পেয়ে উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক পরিবার। এমনই কোচবিহারের একটি পরিবারের রূপশ্রী সুবিধাভোগী লক্ষ্মী দাসকে কোচবিহারের এসডিও কর্তৃক পশ্চিমবঙ্গ সরকার থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা বিতরণ করা হলো আজ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজরকাড়া খবর।